মানুষ তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা করেছে, কিন্তু এই তৃণমূল কংগ্রেস যেভাবে একের পর এক বাঙালি বিদ্বেষী মুসলমান বিদ্বেষী এনআরসিসি এর সমর্থকদেরকে হিন্দু রাষ্ট্রের সমর্থকদেরকে দলে নিচ্ছে, এটা যথেষ্ট চিন্তায় ফেলছে বাংলার মানুষকে, যথেষ্ট আতঙ্কিত বাংলার সংখ্যালঘু মুসলিম সমাজ। আমরা শুনেছি গিরগিটির অনেক রং পরিবর্তন হয়, কিন্তু গিরগিটিও যে এই রাজনৈতিক নেতাদেরকে দেখে লজ্জা পাবে, এদের রং পরিবর্তন দেখে এদের কালার চেঞ্জ দেখে যে লজ্জা পেয়ে গেছে এবং লজ্জায় তাদের মাথা হেট হয়ে যাচ্ছে গিরগিটিদের, এটা আমরা বুঝতে পারছি না। আপনারা দেখছেন কিভাবে ভোটের পূর্বে একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা লোভের বশে হিন্দুত্ববাদের নেশায় হিন্দু রাষ্ট্রের নেশায় এনআরসিসি এর পক্ষে সংখ্যালঘু মুসলমানদের বিপক্ষে গিয়ে কিভাবে তারা বিজেপি নামক বাঙালি বিদ্বেষী শক্তিটার হাতটাকে শক্ত করেছিল। আজকে আবার যেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো, আজকে আবার তারা তৃণমূল কংগ্রেসে ব্যাক করছে বিজেপি থেকে একটার পর একটা নেতা। বিজেপির সব্যসাচী আবার নাম লেখালেন তৃণমূলে, যার হাত ধরে সিন্ডিকেট রাজ, আজকে যে পুরো পশ্চিমবাংলা জুড়ে সিন্ডিকেট রাজ দেখতে পাচ্ছেন, সম্ভবত যিনি জন্মদাতা, এই সব্যসাচী আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এবং তিনি যোগদানের পূর্বে তার বক্তব্য একটু শুনে নিন আপনারা, তিনি কি কথা বলছেন, যে বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বাংলার গর্ব হলো শ্যামাপ্রসাদ মুখার্জি। কে শ্যামাপ্রসাদ মুখার্জি? বাংলার গর্ব যদি কেউ হন, যার জন্য আজকে পশ্চিমবঙ্গে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারছি মাথা উঁচু করে, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তাদের জন্য তারা আজকে বাংলার গর্ব। এই শ্যামাপ্রসাদ মুখার্জি বড়লাটকে চিঠি দিয়ে বলেছিলেন দেশ ভাগ যদিও না হয়, যেন বাংলাকে অন্তত ভাগ করে দেওয়া হয়। তিনি চিঠির মাধ্যমে বড়লাটকে লিখেছিলেন তখন ইংরেজদেরকে, এই শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার গর্ব হতে পারে না। সব্যসাচীর মন্তব্যগুলো আপনারা একবার শুনে নিন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কি বলছেন। দিদি, আপনি বাংলার গর্ব নিশ্চয় কিসে জানেন? কাঠমানিতে বাংলার গর্ব, তোলাবাজিতে বাংলার গর্ব, জালচুড়িতে বাংলার গর্ব, কয়লা চুড়িতে বাংলার গর্ব, কানের দুল লাল চুল, এর নাম তৃণমূল যুবা, যুবা তৃণমূল। শুনলেন একবার সব্যসাচীর বক্তব্যটা? এর পরেও কি করে তৃণমূল কংগ্রেস তাকে দলে নেয়, এটা কোনোভাবেই না, হিসাবটা দুয়ে দুয়ে দুই চার, একে একে দুই, পাঁচে পাঁচে দশ, হিসাবটা কোনোভাবেই মিলছে না বন্ধু, কোনোভাবেই মিলছে না। আমি সব্যসাচীকে স্মরণ করিয়ে দিতে চাই, শ্যামাপ্রসাদ মুখার্জি আপনার গর্ব হতে পারে, আপনার দলের গর্ব হতে পারে, আপনার পরিবারের গর্ব হতে পারে, কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি কোনো সময় বাংলার গর্ব ছিল না, নেই, আগামীতেও হবে না। এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে যাকে বাংলার গর্ব বলছেন, তিনি জনসংঘের প্রতিষ্ঠাতা, যে জনসংঘ থেকে পরবর্তীতে বিজেপি হয়েছিল, জনসংঘের নাম পরিবর্তন করে বা জনসংঘ থেকে পরবর্তীতে রাজনৈতিক দলে কনভার্ট হয়ে বিজেপি হয়েছিল, যে বিজেপি গুজরাট দাঙ্গায়, ইউপি দাঙ্গায়, দিল্লি দাঙ্গায়, মুজফ্ফরনগর দাঙ্গায়, আসামে যেভাবে সংখ্যালঘু মুসলমানদের উপর, দলিত এক শ্রেণীর দলিত সম্প্রদায় আদিবাসী সম্প্রদায়ের উপর যেভাবে অত্যাচার করে, হত্যালীলা চালায়, এরা কোনোদিন বাংলার, এদের যারা প্রতিষ্ঠাতা তারা বাংলার গর্ব হতে পারে না। আপনি শ্যামাপ্রসাদ মুখার্জিকে বাংলার গর্ব বলছেন, আর আপনি একজন শ্যামাপ্রসাদ মুখার্জির সমর্থক হয়ে তৃণমূল কংগ্রেস, ববি হাকিম, পার্থ চট্টোপাধ্যায়রা কীভাবে আপনাকে হাসি মুখে দলে ফেরালো, এটা নিয়েই আমরা অনেক চিন্তিত। বিশেষ করে পশ্চিমবাংলার 35-37% থেকে 40% সংখ্যালঘু মুসলমান এবং পশ্চিমবাংলার শান্তিকামী অন্য ধর্মের মানুষ, তারা যথেষ্ট চিন্তিত। ইংরেজদের জামানায় যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, আত্মসমর্পণ যে অনুষ্ঠান হচ্ছিল সেই কলকাতা বিশ্ববিদ্যালয়, সেখানে জনসংঘের বা বিজেপির কিছু কর্মী ইংরেজদের সমর্থনের অস্বীকার করাতে তাদেরকে শ্যামাপ্রসাদ মুখার্জি নিজ হাতে বেত্রাঘাত করেছিল, এমনটাও শোনা যায়। সেই শ্যামাপ্রসাদ মুখার্জির সমর্থকরা আজকে তৃণমূল কংগ্রেসে আসছে। বাহ, আমি আপনাকে স্মরণ করাতে চাই, শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার গর্ব নয়, বাংলার প্রকৃত গর্ব যদি কেউ হয়ে থাকেন সেটা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত ভারতবর্ষেও হয় এবং বাংলাদেশে হয় এবং সারা পৃথিবী বিখ্যাত একজন কবি। যদি বাংলার গর্ব কেউ হয়ে থাকেন সেটা হলো নজরুল ইসলাম, কবি নজরুল ইসলাম। এক হাতে ছিল পেন, এক হাতে ছিল তরোয়াল, ইংরেজদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তার লেখনীর মাধ্যমে এবং সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই নজরুল ইসলাম হলো বাংলার গর্ব। বাংলার গর্ব হলো খান বাহাদুর, জসিমউদ্দিন, নামগুলো খুব অচেনা লাগছে না? ইতিহাস থেকে এই জনসংঘের লোকজন, এই আরএসএস বিজেপি কট্টরপন্থীদের লোকজন ভুলিয়ে দিয়েছিল যাদের নামগুলো, সেই নামগুলো আজকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। বাংলার গর্ব কারা? কাজী নজরুল ইসলাম,
খান বাহাদুর জসিমউদ্দিন, মীর নেসার আলী তিতুমীর, ফজলুল হক অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, ফুরফুরা শরীফের পীর আবু বকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে, আল্লামা রুহুল আমিন, এনারা হলেন বাংলার গর্ব, মাওলানা মইজুদ্দিন হামিদি, তার বিখ্যাত লেখা বই আপনারা পড়েছেন আশা করছি, মাওলানা ভাসানী ইত্যাদি ইত্যাদি, এনারা হলেন বাংলার গর্ব। বাংলার গর্ব কোনো সময় যারা বাংলাকে ভাগ করে দিয়েছে বাংলার গর্ব হতে পারে না, যারা বাংলাকে ইংরেজদের হাতে তুলে দিয়েছিল তারা বাংলার গর্ব হতে পারে না, যারা বাংলাকে ভাগ করে খণ্ড খণ্ড করে দিয়েছিল, বাঙালিদের শক্তি কমিয়ে দিয়েছিল তারা বাংলার গর্ব হতে পারে না। মানুষের মন পরিবর্তন হয় এটা তো আমার জানা নেই, মানুষের স্বভাব পরিবর্তন হয় এটা তো আমার জানা নেই, মানুষের ক্যারেক্টার চরিত্র পরিবর্তন হয় এটা তো আমার জানা নেই। তাহলে এরা কীভাবে হঠাৎ করে এনআরসির পক্ষে হয়ে গেল, সিএর পক্ষে হয়ে গেল, হিন্দু রাষ্ট্রের পক্ষে হয়ে গেল, মোদি এদের কাছে পৃথিবীর এক নম্বর নেতা হয়ে গেল, আজও পর্যন্ত পৃথিবীর এক নম্বর নেতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার তার জীবনীটা পড়ুন। 1450 বছর আগে তিনি কীভাবে দে রাষ্ট্র কায়েম করেছিলেন, তার রাষ্ট্র কায়েমে তিনি যখন মদিনার রাষ্ট্র যখন শাসন করেছিলেন তার শাসন ব্যবস্থায় কীভাবে অমুসলিমরা নিরাপদে ছিল, তার শাসন ব্যবস্থায় একজন ইহুদি নাসারা খ্রিস্টান এক কথায় কোনো অমুসলিমের ওপর একটা নখ পরিমাণ আঘাত কোনোদিন করা হয়নি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নেতা ছিল, কেন জানেন? মসজিদে একজন ইহুদি গিয়ে প্যান্ট বা পায়জামা বা লুঙ্গি তখন যেটাই পরেছিল সেটা খুলে দিয়ে টয়লেট করা শুরু করে দিল, মসজিদের মধ্যে টয়লেট করে দিল। হযরত ওমর তো একদম খোলা তরবারিটা বের করেছে যে মসজিদ আল্লাহর ঘর, যেখানে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে সিজদা করি, সেই জায়গায় টয়লেট করে দিলে এত সাহস? আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁড়া ওমর, হয়তো হতে পারে ওই ইহুদি ভাইটার কোনো শারীরিকভাবে কষ্ট হচ্ছে, শারীরিক কোনো রোগ রয়েছে, তাই সে টয়লেট চাপতে পারেনি, পেচ্ছাপ চাপতে পারেনি, তাই মসজিদের মধ্যে পেচ্ছাপ করে দিয়েছে, দাঁড়াও। রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলছে, বাবা কি হয়েছে? ইহুদি ওই ইহুদি লোকটাকে বলছে, কি হয়েছে তুমি এইভাবে টয়লেট করে দিলে? বলছে, আমি তো ইচ্ছাকৃতই করেছি আপনাকে রাগানোর জন্য, আপনি নাকি ধৈর্যকামী, আপনি নাকি বিশ্ব নেতা, আপনার ধৈর্য পরীক্ষা করছিলাম আমি। বুঝছেন, এটা তো ঠিক নয় মসজিদের মধ্যে এইভাবে। ওই মানুষটার সঙ্গে সঙ্গে ওই ইহুদি নাসারা অমুসলিম সঙ্গে সঙ্গে হযরত মুহাম্মদের হাতে হাত দিয়ে যে আপনি যে লাইনে যাবেন আমিও সেই লাইনে যাব, আপনি যে লাইনে আছেন আমিও সেই লাইনে থাকবো, আপনি যে ধর্ম অবলম্বন করেছেন আমিও সেই ধর্মের আজকের থেকে মানুষ হয়ে গেলাম। ভাবুন তো আদর্শ কী ছিল আজকে এদের আদর্শ। এদের জামানায় গুজরাট দাঙ্গায় কত হাজার মানুষ মরেছিল, দিল্লিতে মুসলিম নিধন। এই দাঙ্গাগুলো তো হলো একটা বলা হয় দাঙ্গা হিন্দু মুসলিম, অ্যাকচুয়ালি হিন্দু মুসলিম দাঙ্গা হয় না, কোনো হিন্দু মুসলমানের ওপরে মারতে চাইবে না তো ইচ্ছাকৃত, কেন মারবে? ভাই ভাই সারা জীবন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এলো, মারবে কেন? কোনো মুসলমানও কোনো হিন্দুর উপরে আক্রমণ করে না, কেন করতে যাবে? এটা একটা রাজনৈতিক চাল, রাজনৈতিক একটা বদমাইশি, রাজনৈতিক একটা মানে কি বলবো, একটা রাজনৈতিক ব্যবসায়ীদের এটা একটা পরিকল্পনা। তাহলে হয় কি, দাঙ্গা হয় না ভারতবর্ষে আজ পর্যন্ত যত হাজার দাঙ্গা হয়েছে এই দাঙ্গার নামে মুসলিম নিধন করা হয়েছে, মুসলিমদের জীবন নিয়ে খেলা হয়েছে, মুসলিমদের দোকান পাট বাড়ি ঘর ভাঙচুর করা হয়েছে, মুসলিম মহিলাগুলোকে ধর্ষণ করা হয়েছে, মুসলিমদের ইজ্জত নিয়ে খেলা করা হয়েছে, মুসলিমদের পুরো সর্বশান্ত করে দেওয়া হয়েছে। 20 বছর ধরে আপনি একটা বাড়ি বানিয়েছিলেন, সেই বাড়িটা একদিনের দাঙ্গায়, দাঙ্গা মানে মুসলিম নিধনের নামে দাঁড়িয়ে পুড়িয়ে দিল। একটা দোকান করেছিলেন, সেই দোকানটা লুট করে নিল, আপনার ফুটফুটে কন্যা সন্তান 18 বা 16 বছরের তাকে ধর্ষণ করে নিল, এটা দাঙ্গা না, এটা মুসলিম নিধন বলা হয়। হযরত মুহাম্মদের জীবনীটা একবার পড়ুন, দেখাতে পারবেন না? হযরত মুহাম্মদের জীবনী পড়ে একবার দেখাতে পারবেন না? হযরত আলীর জীবনী পড়ে দেখাতে পারবেন না? হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত ওমর ফারুকের জীবনী থেকে দেখাতে পারবেন না কোনোদিন কোনো অমুসলিমের উপর অত্যাচার হয়েছে, কোনোদিন কোনো অমুসলিমকে এইভাবে নিধন করা হয়েছে, এইভাবে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে এই অত্যাচার করা হয়েছে, কোনোদিন দেখাতে পারবেন না? 700 বছর মোগলরা রাজত্ব করে গেছে ভারতবর্ষে, ভারতবর্ষের জমিনে একটা মন্দিরের ইট কোনো দিন তারা ভাঙতে দেয়নি, একটা এই মন্দিরের ইট কোনো দিন তারা ভাঙেনি। বরঞ্চ আপনারা আকবরের জীবনীটা পড়ে দেখবেন, তার জীবন দশায় তার শাসনকালে কয়েকটা মন্দির আরও তৈরি করে দিয়েছে, কোনোদিন একটা মন্দিরের ইট ভাঙতে তাদের হয়নি। আজকে আপনারা কি পলিটিক্স করছেন, কাদের নিয়ে করছেন, কিভাবে করছেন? তৃণমূল কংগ্রেসকে বলছি, একবারও কি মনে পড়ল না যে সংখ্যালঘু মুসলমানরা উজাড় করে ভোট দিল আপনাদেরকে? তারা আসাদুদ্দিন ওয়েসিকে বয়কট করলো, আব্বাস সিদ্দিকিকে বয়কট করলো, সিপিএম কংগ্রেসের ওপরে তারা ভরসা করতে পারলো না, এসডিপিআই ওয়েলফেয়ার নামক মুসলিম কাছাকাছি বা মুসলিম ঘেঁষা পার্টিদেরকে বয়কট করলো, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলো, সেই তৃণমূল কংগ্রেসে আজকে এনআরসি সমর্থক, সিএ সমর্থক, হিন্দু রাষ্ট্রের সমর্থক, মোদীকে সারা পৃথিবীর সবথেকে শক্তিশালী নেতা মনে করা সমর্থক, শ্যামাপ্রসাদ মুখার্জির সমর্থক, নাথুরাম গডসের
মা গলায় মালা দেওয়া সমর্থক গান্ধীজিকে যিনি হত্যা করেছিল ভারতবর্ষের সর্বপ্রথম হিন্দু সন্ত্রাসী নাথুরাম গডসে, তাদের সমর্থকদের আজ দলে নিচ্ছেন একবারও মনে করলেন না, একবারও মনে পড়ল না? তৃণমূলকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, শুধুমাত্র উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসকে সংখ্যালঘু মুসলমানরা ভোট দিয়েছে এইটা 100% ভুল। শুধুমাত্র উন্নয়নের জন্য না, কয়েকটা কারণে ভোট দিয়েছে, তার মধ্যে সবথেকে বড় কারণ পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিমরা, পশ্চিমবাংলার দলিত আদিবাসী, পশ্চিমবাংলার শান্তিকামী বাংলা ভাষাভাষী মানুষ, তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে কারণ বাংলা বাঙালিকে বাঁচানোর জন্য, বাংলাকে বাঁচানোর জন্য, গুটখাখোরদের হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্য। এবং হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যের মানুষ শান্তিতে আছে, নিরাপত্তায় আছে, কিছু কিছু জায়গায় কিছু কিছু ঘটনা ঘটেছে, সেগুলো না ঘটলেই ভালো, সেগুলো পূর্ণ তদন্ত হয়ে দোষীরা শাস্তি পাক। কিন্তু তুলনামূলক বিজেপি শাসিত রাজ্যগুলোর থেকে পশ্চিমবাংলা অনেক শান্তিকামী রাজ্য, সেই জন্য মানুষ তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা করেছে। কিন্তু এই তৃণমূল কংগ্রেস যেভাবে একের পর এক বাঙালি বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী, NRCC-এর সমর্থকদেরকে, হিন্দু রাষ্ট্রের সমর্থকদেরকে দলে নিচ্ছে, এটা যথেষ্ট চিন্তায় ফেলছে বাংলার মানুষকে, যথেষ্ট আতঙ্কিত বাংলার সংখ্যালঘু মুসলিম সমাজ, যথেষ্ট আতঙ্কিত বাংলার শান্তিকামী সর্বধর্মের মানুষ। ভাবুন বন্ধু, ভাবাচ্ছি আপনাদেরকে, আপনাদেরকে ভাবতেই হবে, আমি আর কিছু বলবো না এই বিষয়ে, আপনারা ভাবুন, আপনারাই বিবেচনা। আপনারা শান্তিপ্রিয় শান্তিকামী মানুষ, অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে, যদি আমার কথার সঙ্গে একমত হয়ে থাকেন, তাহলে আমার ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করার আবেদন করছি। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।